থাম্বনেল থেকে দেখে নিয়েছেন কিভাবে একটি ঝাপসা এবং পুরাতন অস্পষ্ট ছবিকে এক ক্লিকে ক্লিয়ার করে ফেলবে। তো আজকের ইমেজিংটি দেখাবো, তার আগে আপনাকে একটু ডেমো দেখিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই স্লাইডটা স্ক্রোল করার সাথে সাথে এই ঝাপসা ছবিটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেক সুন্দর এবং স্মুথলিভাবে ক্লিয়ার হচ্ছে এক ক্লিকে। তো এটা জাস্ট একটা অ্যাপসের ইউজ। তো এই অ্যাপসটি আপনি ফ্রিতে ডাউনলোড করে এবং ফ্রিতে আপনার এই অস্পষ্ট পুরাতন ছবিগুলোকে HD এবং ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো ভিডিওটি শুরু করব, তার আগে আমি রাসেদুল্লাহ, স্বাগতম মাই ইউটিউব চ্যানেল। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি টিউটোরিয়ালটি ভালো লাগে, আপনি এখান থেকে নতুন কিছু শিখতে পারেন এবং পরবর্তীতে এ ধরনের আপডেটটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করে দেবেন। তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে রেমিনি লিখে সার্চ করে নেবেন অ্যান্ড প্রথম যে অ্যাপসটি দেখতে পাবেন রেমিনি AI ফটো এনহ্যান্সার, জাস্ট এটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। তো অ্যাপসটি ইনস্টল করে ওপেন করতে গেলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, সেটা গ্যারান্টেড করে দেবেন, কারণ সে যদি আপনার গ্যালারি অ্যাক্সেস করতে না পারে তাহলে ফটোগুলো আপলোড করতে পারবে না এবং এখানে আপনি কাজ করতে পারবেন না। তো এগুলো দেওয়ার পর জাস্ট আপনার গ্যালারি থেকে যেই ছবিটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করলে এখানে এনহ্যান্সারের জায়গায় ওয়াটস অ্যান্ড অ্যাড, যেহেতু এটা একটা ফ্রি ভার্সন তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে একটা অ্যাড শো করবে। ওকে, অ্যাডটা শো হয়ে গেলে জাস্ট এখানে ক্রসে ক্লিক করে আপনার অ্যাপসে চলে আসবেন। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে বিফোর এবং ডান পাশে রয়েছে আফটার, পূর্বে কেমন ছিল পরে কেমন আছে। তো এখানে জাস্ট আপনি এই যে স্কেলটা রয়েছে স্প্লিটের, এটা ধরে এভাবে টানবেন, স্লাইড করবেন, তাহলে দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্ট স্মুথ ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনি যখন বাম পাশে নিয়ে যাবেন তাহলে ছবিটা একেবারে ক্লিয়ার এবং HD হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনি ছবিটা ডাউনলোড করার জন্য এখানে একটা ডাউনলোড বাটন দেখতে পাবেন, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন অ্যান্ড অ্যাগেইন আপনাকে একটা অ্যাড শো করতে হবে, ওয়াটস অ্যান্ড অ্যাড। তো এটাতে ক্লিক করলে আপনি অ্যাডটা আগে দেখবেন অ্যান্ড দেন অ্যাডটা দেখা হয়ে গেলে আপনার ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমার এখানে অ্যাডটা শেষ হয়ে গেছে, জাস্ট আমি ক্রসে দিয়ে আমার ছবিটাকে গ্যালারিতে এখন দেখব। তো আমি চলে আসলাম এখন গ্যালারিতে, গ্যালারিতে ছবিটা সেভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ক্লিয়ার করা ছবিটা আর এইটা ছিল আমার পুরাতন ছবিটা, অর্থাৎ এই ছবিটাকে আমি ক্লিয়ার করছি। তো আপনারা যদি আরও বেশি ক্লিয়ার করার প্রয়োজন পড়ে তাহলে রেমিনি অ্যাপসটা আবার ওপেন করে আপনারা এই ছবিটাকে ওখানে ওপেন করে নেবেন অ্যান্ড দেন ওইখান থেকে আবার এনহ্যান্সার অ্যাপ্লাই করে দেবেন, তাহলে ছবিটা আরও বেশি ক্লিয়ার এবং HD হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কতটা পার্থক্য রয়েছে। এই ছবিটা আমি এখন এনহ্যান্সার দিয়ে ক্লিয়ার করেছি আর এটা ছিল আমার গোলাটের ছবিটা, তো অনেকটা পার্থক্য ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী আপডেটটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।